শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শিক্ষকরাও। শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এর আগে সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। গতরাতে তারা এক হাতে প্রতীকী টাকার ব্যাগ এবং অন্য হাতে প্রতীকী পিস্তল সহ উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের কুশপুত্তলিকা তৈরি করেন। পরে সেটি তারা উপাচার্যের বাসার সামনে রেখে আসেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে 2 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিন্ডিকেট নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি হতে পারে, উপাচার্য যদি কোনো অপরাধ করে থাকে বা তার যদি কোনো দোষ থাকে তো উপাচার্যের উপরে যে সিদ্ধান্ত সরকার দিবে এই সিদ্ধান্ত উপাচার্য মেনে নেবে। যখন পুলিশ আপনার যখন তাদের উপরে ইয়া মেরেছে, আপনার রাবার বুলেট মেরেছে বা সাউন্ড গ্রেনেড, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আমি ওরা আমাদের ভালোবাসার জায়গায় ওরা আছে, যেখানে সমাধান হয়ে গেল, সমাধান হওয়ার পথে মাত্র 1 মিনিট 1.5 মিনিটের ব্যাপার আছে পার্থক্য। এই সময়টা কে এই জিনিসটাকে বানচাল করলো, কে এখানে এই আক্রমণটা করলো, প্রত্যেকে আক্রমণ আসলো, কেন পুলিশ বাধ্য হলো এই ধরনের রিয়াকশন দেখানোর জন্য, এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু তদন্ত কমিটি